আমেন সা কুল আমেন কুল ইয়ম মিয়া এশিরিন ইনি হলো প্লাম্বারে কাজ করে ইনি হলো প্লাম্বারে কাজ করে এই পুরা ক্লিন এ পুরা ক্লিনার কি আপ কন্টাক্ট লে লিয়া না ধ্যারি মে আয়া ইনি মে ধ্যারি মে ধ্যারি কিতনা আবি আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো অনেক ভাইরাই আমাকে বলে থাকেন যে টাইলসের কামের কেমন রেট এবং টাইলসের কামের যারা আমেল, যারা লেবার আর কি, যারা হাজিরায় কাজ করে তাদের পার ডে কত করে হাজিরা দেওয়া হয়। তো এই বিল্ডিংটায় এই পাকিস্তানে কাজ করার কথা ছিল, পরে এরা মাসরিদের নিয়ে আসছে। তো তারা তো আরবি কথা বলে, তো তাদের কথা আমি তর্জমা করে আপনাদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করবো। চলুন যাই, দেখি তারা কত করে কাজ করে, এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং টাইলসের কাজ কীভাবে করে। তো দেখুন, এটা হলো সিঁড়ির কাজ চলতেছে, এখনো ফ্লোরের কাজ বাকি রয়েছে, সিঁড়ির কাজ চলতেছে। এটা এটা হলো সিঁড়ির কাজ, মার্শাল্লাহ অনেক সুন্দর করে। আসসালামু আলাইকুম। তো সিঁড়ির কাজ কত করে হাজিরা চলে আমরা মোদেরির সঙ্গে একটু কথা বলি তাহলে। এটা হলো মিটার কত করে করে। আসসালামু আলাইকুম আম্মু। আমেল সিরামিক, সিরামিক সুগুল অহেদ আমেল ইয়মিয়া কাম। আসসালামু আলাইকুম। অহেদ সিরামিক সুগুল অহেদ আমেল ইয়মিয়া কাম দাহিন 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 সুগুল গেলিল সৌদিয়া বড়দ কাম পুলুস অহেদ আমেল ইয়মিয়া মিয়া আইশিরিন ইয়মিয়া মানে মিয়া আইশিরিন মানে 120 রিয়াল ইয়মিয়া মানে পার ডে। আর এল মহন্দেশ, এ হলো মেন মল্লেম মানে মহন্দেশ মদির। আর অহেদ মল্লেম সুগুল মালুম এনে সিরামিক সুগুল মিয়া মিয়া মালুম হুয়া কাম কাম ইজ ইয়মিয়া মুমকিন মিথিন রিয়াল। দেখুন প্রিয় ভাইরা, মিথিন রিয়াল একজন মরলেম মানে, মরলেম মানে মিস্ত্রি, হেড মিস্ত্রি, তার হলো মিথিন রিয়াল। আর দাহিন দাহিন ওয়াক সৌদিয়া সুগুল মাফি জিয়াওয়াল ইনশাল্লাহ ইজি গিদ্দাম সুগুল জিয়াদা ইনশাল্লাহ। দেখেন দাহেন সেরামিক অহেদ মিতার কাম পুলুস দাহেন আওয়াল তো গালি আওয়াল তো এতনো এসিরিন তালাতা এসিরিন খামসা এসিরিন মিতার দাহেন কাম পুলুস মুকিন সিত্তাস খামস্তাস। এনে এখন আগে হলো অনেক ভালো রেট ছিল, আর এখন হচ্ছে যারা মানে সিরামিক্স, যারা এই সিরামিক্সের কাজ করে তাদের হইলো আপনার মিটার চিত্তাস খামস্তাস দেখিতা। বাস আপনাদের সঙ্গে এটাই আমি দেখালাম যে আসলে কাজ করে। আর এর হলো মল্লেম না, এ হলো মদির, এ হলো মদির আর যে কাজ করেছে। তো এরা এইভাবে কাজ করে। আর আমি এগুলো হলো আমেল, আদা কুল্লু আমেল সা কুল্লু আমেল কুল্লু ইয়ম মিয়া এশিরিন রিয়াল এনে কুল্লু ইয়ম মা আইজি সুকুল মুমকিন অহেদ সার এশিরিন ইয়ম এসির নিয়ম খামসা এসির নিয়ম আলাপুর মাপি তাই মানে সব মাসে মনে করেন 20-25 দিন বা 18 দিন এরকম কাজ থাকে, এরকম কাজ থাকে। তো আসলে যদি পার ডে মানে প্রতি মাসে যদি এরকম থাকতো তাহলে অনেক ভালো হতো। মাঝে মধ্যে কাজ থাকে, মাঝে মধ্যে কাজ থাকে না, এইরকমই কাজ হয়ে থাকে। তো এই দেখুন এরা কাজ করতে আছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। মিয়া এসির মানে হলো 120 রিয়াল, আর মিথেন মিথেন মানে হলো 200 রিয়াল। ইনি হলো প্লাম্বারে কাজ করে, ইনি হলো প্লাম্বারে কাজ করে, এই পুরা বিল্ডিংটাই প্লাম্বারে কাজ করে ইনি। আর এগুলি এই একা একাই বর্তমান কাজ করতে আছে, আগে অনেক লোক কাজ করেছিল। আর আমি যদি অন্য অন্য কাজ দেখি, রঙের কাজ, রঙের বিষয়ে যদি আলোচনা করি একটু, যারা রঙের কাজ করে আপনাদের সঙ্গে যদি একটু শেয়ার করি। আসলে আমি ওনাদের সঙ্গে কথা বললাম, যারা হচ্ছে পেইন্টের কাজ করে, পেইন্ট মানে বয়া, আরবিতে কলে বলে হচ্ছে বয়া, যারা বয়া কাজ করে তারা অরিজিনাল মল্লেম মানে যে হলে হেড মিস্ত্রি, তার পার ডে 160 রিয়াল করে আসে। কিন্তু এখানে অনেকেই আমাকে বলবে যে ভাই তাহলে তো অনেক টাকা, আমরা এই সৌদিতে এরকম কাজ নেই, অনেক টাকা কিভাবে আসে? প্রিয় ভাইরা, আসলে এই কাজগুলো সব সময় থাকে না। দেখা যাচ্ছে আপনি এক মাসে 15 দিন করলেন, 18 দিন করলেন, দেখা যাচ্ছে এক মাসে আপনার পুরো 15 দিন করলেও আপনার একটা মাসের মোটামুটি 3,000-3,500 এরকম চলে আসে। তো এই হিসাবগুলো এভাবেই হয়। তো জিপসের কাজ, জিপছানের কাজ দেখুন হয়ে গেছে, আমরা এর আগে ক্রোম করে গেছি। ক্রোম মানে ফুটা করাকে ক্রোম বলে, আর আর আরবিতে যেটা প্লাস্টারে বলে তেলিজের কাজ, প্লাস্টার যেটা সেটাকে বলে তেলিজের কাজ। প্রিয় ভাই, তেলিজ তেলিজ মানে প্লাস্টার। আর রঙেরে বলে বয়া, রঙেরে মানে আপনারা যদি আর সৌদি জিগা যে ইন্তা মালুম সুগুল বয়া মানে আপনি কি রঙের কাজ জানেন? ইন্তা মালুম সুগুল বয়া মানে আপনি কি রঙের জানেন? আর যদি আপনার টাইলসের কাজ জানেন তো আপনাকে বলবে যে ইন্তা মালুম সুগুল সিরামিক, আরবিতে সিরামিক বলে। তো ইন্তা মালুম সুগুল সিরামিক, তখন আপনি বলবেন হ্যাঁ আমি জানি সিরামিক্সের কাজ, আনা মালুম সুগুল সিরামিক। তো এইরকম আরও কিছু আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রিয় ভাইরা। এই দেখুন এটা তার সব চড়ে চুরি করে নিয়ে গেছে কীভাবে। আর এই দেখুন এটা হলো আমেল, এই দেখুন
একজন যারা আমেল বা এই বাহিরে কাজ করে, যারা নাদাবা করে বা ক্লিনারে কাজ করে বা যারা ওই যে কোনো কাজ জানে না, তখন কোনো সৌদিরা যখন কাজে লাগায় তখন এইভাবে কাজ করে। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এ নাদাবা এ ক্লিন এ পুরা ক্লিনার কি আপ কন্ট্যাক্ট লে লিয়া না ধ্যারি মে আয়া? ধ্যারি কিতনা আবি? সব মালুম লেকিন আবি কাম কম হ্যাঁ ইসিলিয়ে এ করনা পড়তা হ্যাঁ হাম লোক এসা হি করতা হ্যাঁ কবি জো জো কাম মিলতা ওই করতা হ্যাঁ। মানে আমার ভাই বলতে চাচ্ছে যে আসলে আমি অনেক কাজ জানি, কিন্তু বর্তমান সৌদি আরবে কাজকর্ম কম, তো সেক্ষেত্রে যে কাজ পাই সেই উনি 120 রিয়ালের এই কাজটায় আসছে হাজিরা হাজিরায়। তো হ্যাঁ হাজিরায় কাজে আসছে, তো এটা সৌদি উনাকে নিয়ে আসছে। তো এই এইগুলো হলো কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে। আর এই দেখুন সিরামিক্সের কাজ, মানে টাইলসের কাজ এরা করে গেছে, আপনারা দেখেন প্রিয় ভাইরা। আর এই যে নিচে এখন বালু ফেলাবে, নিচে নিচে একটা বিল্ডিংয়ে সিরামিক্সের কাজ যদি 16 রিয়াল 15 রিয়াল মিটার হয়, তাহলে তিনতলা একটা বিল্ডিংয়ে কী পরিমাণে টাকা আসতে পারে? কমসে কম 30,000 রিয়াল, যদি 16 রিয়াল করেও হয় তাও 30,000 রিয়াল বের হবে। খুব বেশি হলে পুরো 2 থেকে 3 মাস লাগবে না, যদি একাধারে সৌদি যদি মাল সামানা দেয়, যদি কাজ বন্ধ না থাকে। আর এই টাইলস পুরাটা ফ্লোরের টাইলস, পুরা টয়লেটের টাইলস, কিচেন রুমে, তারপরে আপনার ছাদের ছাদের এরকম ফ্লোর আছে, পুরা ছাদটা আছে। তারপরে বাহিরে হাউস আছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই বাহিরে যে হাউস আছে, এই হাউসে পুরাটাই সিরামিক্স লাগবে, সেক্ষেত্রে অনেক টাকা আসে। যদি সৌদি আরবে সিরামিক্সের কাজে এসে দেখুন এরকম হাউস আছে, এরকম হাউসের ভিতরে এভেন বাউন্ডারি হয়ে যাবে, এভেন সিরামিক্স লাগবে। পরে সৌদি আরবে এসে টাইলসের কামের যদি একটা কাজ এইভাবে ধরা যায়, একটা কাজ দিয়েই আপনি অনেক 2 বছরের ইনকাম একটা কাজ দিয়ে করতে পারবেন যদি কাজ জেনে আসেন। তো প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন। আর এই যে রাজমিস্ত্রি যারা কাজ করে, আমি রাজমিস্ত্রি ইসকা মতলব জো পিলা জো এ গাতনি মাতনি কাম করতে, ইসকা ধ্যারি কিতনা আতা হ্যায়? গাতনি মাতনি টেলিজ মেলিজ ইসকা ধ্যারি কিতনা আতা হ্যায়? 120-30 এসাই আতা হ্যায়। জো মোয়াল্লেম ওবিও এসা 30-40 ও মানে মোয়াল্লেম মানে হেড মিস্ত্রি 150 রিয়াল, আর জো আমেল উসকা আতা হ্যায় 120। মানে যারা হচ্ছে আমেলের কাজ করে, মানে আপনার লেবার, তাদের হলো 120 রিয়াল করে হাজিরা। আর উনি কিন্তু বলেই দিল যারা হেড মিস্ত্রি তাদের কিন্তু বেশি আসে টাকা। প্রিয় ভাইরা, তো আপনারা রঙের কাজ ঠিক একই রকম, কিন্তু রঙের কাজ কিন্তু বেশি আসে, 160 রিয়াল 70 রিয়াল 150 রিয়াল এরকম আসে মললেম, আর যারা লেবার তারা 120 রিয়াল 130 রিয়াল এরকম আসে। প্রিয় ভাইরা, তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেগুলার আমার ভিডিওগুলো দেখবেন। আমি সামনে আরও কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসসালামু আলাইকুম।